ভাঙছে গঙ্গার পার, গঙ্গায় তলিয়ে যাচ্ছে বাড়ি। ভয়াবহ গঙ্গা ভাঙন শুরু হয়েছে মালদার রতুয়ায়। ভিটে মাটি হারানোর ভয়ে রাতের ঘুম উড়েছে স্থানীয় বাসিন্দাদের। মঙ্গলবার থেকে আচমকা গঙ্গা ভাঙন দেখা দিয়েছে রতুয়ার কন্তুটোলা এলাকায়। ইতিমধ্যেই গঙ্গায় তলিয়ে গেছে বেশ কয়েকটি বাড়ি। দেখলাম গঙ্গা জল ঘুরতে ঘুরতে তাড়াতাড়ি করে পড়ে গেল। আমি একটু দাঁড়িয়ে থাকলাম, তিনটাই চাপ পালিয়ে গেল এই মতন করে। তারপর দেখলাম এখানে বড় ধার ছিল, এখানে সেটাও পড়ে গেল। আতঙ্কে বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয় যেতে শুরু করেছেন অনেকেই। বুধবার পরিদর্শনে গেলে এলাকাবাসীর বিক্ষোভের মুখে পড়ে তৃণমূলের প্রতিনিধি দল। রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়, বালতিপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতো। আমরা দিল্লিতে ঘেরাও করব মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির নেতৃত্বে। কেন্দ্রের ভ্রাতৃসুলভ আচরণে আজকে সারা ভারতবর্ষের জলটা, উত্তর ভারতের জলটা পশ্চিম বাংলায় ঢুকছে। ফরাক্কা ব্যারেজ হওয়ার সময় কেন্দ্রীয় সরকারের যে চুক্তি, সেই কেন্দ্রীয় সরকার সেই চুক্তি লঙ্ঘন করছে। যেহেতু তিনটা অবিজেপি মুখ্যমন্ত্রী আমাদেরকে ভাঙন করে জল দিয়ে কেন্দ্রীয় সরকার মারতে চাইছে। যখন মানুষ বিপদে পড়ে আছে, এখন মানুষকে বিপদগ্রস্ত করার পেছনে সম্পূর্ণভাবে দায়ী হচ্ছে রাজ্য সরকার এবং তৃণমূল কংগ্রেস। যখন জল শুকিয়ে যায় সেই সময়তে কাজ করার কথা রাজ্য সরকারের, এটা তাদের দুর্নীতিখানা পড়ে, এটা কেন্দ্রীয় সরকারের দুর্নীতিখানা পড়ে না। আমি প্রথম 2019 সাল থেকে এই গঙ্গা ভাঙন রোধ করবার জন্য আমি বারে বারে সংসদে আমি আওয়াজ তুলেছি। কেন্দ্রীয় সরকার বারবার করবার চেষ্টা করছে যে রাজ্যের পক্ষ থেকে তাদের প্রস্তাব দিতে হবে। কবে ভাঙন বন্ধে ব্যবস্থা নেওয়া হবে সেদিকেই তাকিয়ে এলাকার বাসিন্দারা। করুণা পাল সিংহ, রিপোর্ট এবিপি আনন্দ, মালদা। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। আরে চাটা দে, আমার একটা চা দেন। বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।